হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউজি নেট হিস্টারি ক্লাসেস টোয়েন্টি ফোর আজকে নয় নম্বর ভিডিও ঠিক আছে তো আধুনিক ভারতের ওপর থেকে যে এমসি শুরু করেছিলাম তার আটটা ভিডিও প্রশ্নের অর্থ প্রশ্ন আলোচনা করা হয়েছে সাথে অনলাইনের ইনফরমেশনস দেওয়া হয়েছে যারা দেখ তারা দেখে নিও ঠিক আছে তো আজকে তারপর থেকে শুরু হবে ওকে তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন এ কথা কে বলেছিলেন অপশনসগুলো দেখো এ মোহাম্মদ আলী জিন্না বি রহমত আলী সি মোহাম্মদ ইকবাল ডি ফজলুল হক তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মোহাম্মদ আলী জিন্না ভারতীয় সমস্যা সমাধানের একমাত্র সমাধান ভারত বিভাজন এ কথা বলেছেন মোহাম্মদ আলী জিন্না নেক্সট ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ওকে তো দেখো এ অমৃত বাচার পত্রিকা বি বেঙ্গল গেজেট সি দি প্যাট্রিয়ট ডি দি ফ্রেন্ট অফ ইন্ডিয়া তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট ওকে নেক্সট ক্ষমতা হস্তান্তরের পর এক ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত ভ্রমণে এলে তাকে প্রশ্ন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার করবার পর ব্রিটিশ এত শীঘ্র ভারত সাম্রাজ্য ছেড়ে চলে গেল কেন এর উত্তরে তিনি বলেছিলেন ইট ওয়াজ বিকজ সুভাষচন্দ্র বোস যিনি একথা বলেছিলেন তার নাম কি ছিল এ লরেট এটলি মাউন্ট ব্যাটেন সি লর্ড আরউইন ডি দাদা ভাই তো দেখো টু সিক্সটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লরেট এটলি লরেট এটলি নেক্সট ভারতীয় জাতীয় আন্দোলনের সপক্ষে কোন জাতীয়তাবাদী ইংল্যান্ডে জনমত গঠনে বিশেষ সক্রিয় ছিলেন এ লালা লাজপত রায় বি রাসবিহারী বসু সি গোপাল কৃষ্ণ গোখলে ডি দাদাভাই নৌরোজি টু সিক্সটি ওয়ান প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে এখানে অপশন ডি দাদাভাই নৌরোচি নেক্সট নিচের কে তিনটি গোলটেবিল বৈঠকে প্রতিনিধিত্ব করেন এ মহাত্মা গান্ধী বি জওহরলাল নেহেরু সি বি আর আম্বেদকর ডি মদন মোহন মালব্য টু সিক্সটি প্রশ্নের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ওকে নেক্সট উনিশশো সতেরো আঠারো সালে আমেদাবাদে গান্ধীজি এক সংগ্রাম শুরু করেন এই সংগ্রামে কারা সামিল হয়েছিলেন এ কৃষক সম্প্রদায় বি শিল্প শ্রমিকরা সি জনতা ডি শ্রমিক সম্প্রদায় তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শ্রমিক সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় ওকে নেক্সট প্রশ্ন দেখো অস্পৃশ্যতা দূরীকরণে কে ভারতে অস্পৃশ্যতা বিরোধী লেখ গঠন করেছিলেন এ জগজীবন রাম বি কে কালাপ্পন কে কেলাপ্পন সি ডক্টর বি আর আম্বেদকর ডি ডক্টর ডি মহাত্মা গান্ধী তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি আজ এক্সপ্লানেশন হবে না আমার শরীরটা ভালো নেই ঠিক আছে তো আজকে শুধু এমসি কিউয়ের উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমরা দেখে নাও ওকে নেক্সট নিচের কাকে বলা হয় উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা এ অ্যানিবেশান্ত বি সরোজিনী নাইডু সি অরুণা আশফ আলী ডি সচেতা ত্রিপালনী তো এখানে সঠিকোত্তর হয়ে যাবে অপশন সি অরুণা আশফ আলী নেক্সট আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন এ অরবিন্দ ঘোষ বি যতীন দাস সি বিপিন চন্দ্রপাল ডি বাদল গুপ্ত টু সিক্সটি প্রশ্নের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ ভারতে কবে প্রথম কো অপারেটিভ সোসাইটি অ্যাক্ট চালু হয় এ উনিশশো চার সালে বি উনিশশো সালে সি আঠেরোশো নিরানব্বই সালে ডি উনিশশো বারো সালে তো এখানে সঠিকোত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো চার সালে উনিশশো চার সালে নেক্সট কে বলেছিলেন দি আই দেয়ার ফোর ওয়ান ফ্রিডম ইমিডিয়েটলি দিস ভেরি নাইট বিফোর ডন ইট ইফ ইট ক্যান বি হ্যাড এ পণ্ডিত জওহরলাল নেহরু বি সুভাষচন্দ্র বোস সি মহাত্মা গান্ধী ডি সর্দার প্যাটেল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধী নেক্সট সত্যাগ্রহকে অস্ত্র হিসেবে মহাত্মা গান্ধী কোথায় প্রথম প্রয়োগ করেন এ বরদৌলিতে বি ডান্ডি সি দক্ষিণ আফ্রিকা ডি চম্পারণ এখানে সঠিকোত্তর হয়ে যাবে অপশন সি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ওকে ব্রিটিশ শাসকরা কাকে দি লিটার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছেন এ গোপাল কৃষ্ণ গোখলে বি সুভাষচন্দ্র বসু সি বাল গঙ্গাধর তিলক ডি মহাত্মা গান্ধী টু সেভেন্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সি এ নয় সি বাল গঙ্গাধর তিলক নেক্সট কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন এ দাতাভাই নরোজি বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সি ডি এন ওয়াচা ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর টু সেভেন্টি ওয়ান প্রশ্নের সঠিকোত্তর হবে অপশন এ দাতাভাই নরোজি নেক্সট মহাত্মা গান্ধী তার ঐতিহাসিক ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন এ ডান্ডি বি সবরমতি আশ্রম সি চম্পারণ ডি চৌরি চৌড়া টু সেভেন্টি টু সঠিক উত্তর অপশন বি সবরমতি আশ্রম নেক্সট নিচের কন্টি ভারতীয়দের কাছে গ্রহণযোগ্য না হওয়ার পরেই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল অপশনসগুলো রয়েছে কি কি এতে রয়েছে ক্যাবিনেট ক্যাবিনেট মিশন প্রস্তাব বি ক্রিপস প্রস্তাব সি সাইমন কমিশনারের প্রস্তাব ডি এদের কোনটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্রিপস প্রস্তাব সাইমন কমিশন নিচের কোন বিষয়কে কেন্দ্র করেছিল এ শিক্ষার প্রবর্তন দুর্ভিক্ষ প্রতিরোধ সি সাংবিধানিক সংস্কার ডি ভারতীয় রাজা ও নবাবদের ওপর কর্তৃত্ব টু সেভেন্টি ফোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাংবিধানিক সংস্কার ওকে নেক্সট নিচের কোনটি এম এন রায়ের কমিউনিস্ট জার্নাল ছিল এ কৃষক সভা বি শ্রমিক সি ভ্যানগার্ড ডি অনুশীলন এখানে সঠিক উত্তর হবে অপশন সি ভ্যানগার্ড নেক্সট গান্ধী আর অইন শক্তি অনুচাই নিচের কোন আন্দোলনেরকে কংগ্রেস প্রত্যাহার করতে রাজি হয় এ আইন অমান্য আন্দোলন বি ডান্ডি মার্চ সি অসহযোগ আন্দোলন ডি উপরের কোনোটি নয় তো টু প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আইন অমান্য আন্দোলন নিচের কে ভূদান আন্দোলন শুরু করেছিলেন এ মহাত্মা গান্ধী বি জয়প্রকাশ নারায়ণ সি বিনোবা ভাবে ডি আচার্য কৃপালনী টু সেভেন্টি প্রশ্নের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি বিনোবা ভাবে কে বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা করেন এ জওয়াহরলাল নেহেরু বি মহাত্মা গান্ধী সি রামমোহন রায় ডি দয়ানন্দ সরস্বতী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী ওকে নেক্সট জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে কুখ্যাত জেনারেল ডেয়ারকে গুলি করে হত্যা করেছিলেন কে এ ভগত সিং বি উধম সিং সি হসরত মোহানি ডি মদনলাল ধিংরা টু সেভেন্টি প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি উধম সিং উধম সিং ডান্ডি অভিধান অভিযানের সময় বিখ্যাত গান রঘুপতি রাঘব রাজারাম কে গিয়েছিলেন এ ওঙ্কারনাথ ঠাকুর বি বিষ্ণু দিগম্বর পলস্কর সি মল্লিকার্জুন মনসুর ডি কৃষ্ণ শঙ্কর পণ্ডিত তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি বিষ্ণু দিগম্বর পলস্কর নেক্সট কোন ব্রিটিশ শাসকের শাসনকালে ভারতের রাজধানী দিল্লি স্থানান্তরিত করা হয়েছিল এ হারডেন্স বি মেন্টো সি কার্জন ডি চেমসফোর্ড টু এইট্টি ওয়ান প্রশ্নের উত্তর অপশন এ হার্ডিঞ্চের সময় ঠিক আছে নেক্সট জনগণ মনো গানটি উনিশশো সালে হার্ডিঞ্চ মিন্টো আচ্ছা এটি নেক্সট ভিডিওয় বলে দেব নেক্সট জনগণ মনোগানটি উনিশশো সালে জানুয়ারি মাসে কি নামে প্রথম প্রকাশিত হয়েছিল এ দেশমাতৃকা বি তত্ত্ববোধিনী সি ভারত মাতা ডি ভারত বিধাতা টু টু প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ভারত বিধাতা ভারত বিধাতা নেক্সট কোন আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকার ভারত শাসন করার ক্ষমতা নিজের হাতে নেয় অপশন রয়েছে এ ম্যাগনা কার্টা অফ রাইটস বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান সি এলবার্ট বিল ডি উপরের কোনোটি নয় তো টু এইটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরের কোনোটি নয় ওকে নিচের কে লিবারেটর অফ দ্য প্রেস নামে পরিচিত ছিলেন এ হেস্টিংস বি মেকলে সি মেটক ডি পেন্টিং টু এই ফোর প্রশ্নের সঠিক উনিশশো সাত সালে কংগ্রেস অধিবেশনের নিচের কনটিকে নিয়ে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মতবিরোধ ঘটেছিল শিক্ষা বি বয়কট সি সত্যাগ্রহ ডি স্বরাজ টু প্রশ্নের সঠিক উত্তর এখানে হবে অপশন ডি স্বরাজ স্বরাজ ভারত ছাড়ো আন্দোলনের জন্য সাংবিধানিক অচলাবস্থা হওয়ার পরে কে বলেছিলেন ব্যাক টু ক্রিপস এ জওহরলাল নেহরু মোহাম্মদ আলী জিন্না সি মহাত্মা গান্ধী ডি শ্রী রাজা গোপালাচারী টু এইটি সিক্স প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন ডি সি রাজা গোপালাচারী নেক্সট একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব পেশ করার জন্য লর্ড ওয়াভেল কোন ভারতীয় রাজনীতিককে রাজনীতিককে আহ্বান করেছিল এ জওহরলাল নেহরু বি মহাত্মা গান্ধী সি মৌলানা আবুল কালাম আজাদ ডি এম এ জিন্না টু এইট্টি সেভেন প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জওহরলাল নেহরু মহাত্মা গান্ধীর একটি উল্লেখযোগ্য অবদান হলো অস্পৃশ্যতা দূরীকরণ এই উদ্দেশ্যে তিনি অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কত সালে অপশানস এ উনিশশো চব্বিশ বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো উনিশশো বত্রিশ নাইনটিন থার্টি টু নেক্সট আন্দোলনের সাথে নিচের কে সম্পর্ক রাখেননি এ মহম্মদ আলী জিন্না বি বাল গঙ্গাধর তিলক সি বিপিন চন্দ্রপাল প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ মোহাম্মদ আলী জিন্না তাছাড়া বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল অ্যানিবিান্ত সকলেই হমরুল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নেক্সট নিজেকে একজন ভারতীয় জেনে তুমি গর্ববোধ করবে গর্বের সাথে বলবে আমি একজন ভারতীয় প্রতিটি ভারতবাসী আমার ভাই ভারতীয়দের জন্য এই উক্তিকার এ মহাত্মা গান্ধী বি লালা লাজপত রায় সি সুভাষচন্দ্র বসু ডি বিবেকানন্দ টু নাইনটি প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিবেকানন্দ বিবেকানন্দ গান্ধীজির লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য কী ছিল প্রশ্নের সঠিক উত্তর যাবে এখানে অপশন সি ভারতের পূর্ণ স্বরাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস একটি আন্দোলন শুরু করেছিল এবং আন্দোলনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হিসেবে উল্লেখযোগ্য নিচের কোন আন্দোলনটি এ আইন অমান্য আন্দোলন বি ভারত ছাড়ো আন্দোলন সি হোমরুল আন্দোলন ডি স্বদেশী আন্দোলন টু নাইনটি টু প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভারত ছাড়ো আন্দোলন তো ফ্রেন্ডস এই ছিল আজকের প্রশ্ন আশা করি প্রশ্নগুলো তোমাদের অবশ্যই ভালো লেগেছে তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা নিউ আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট ভিডিও নিয়ে পরে দেখা হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর ভিডিওটি কেমন লাগলো আর এই যে তোমরা ভিডিওগুলো দেখছ আজকে ন নম্বর ভিডিও হয়ে গেল তো প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের ফিডব্যাক দেবে ঠিক আছে আর ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংক ইউ জয় হিন্দ